আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা এটা হচ্ছে বিকালবেলা খেতে গিয়েছিলাম, তো এটা হচ্ছে একটা থাই খাবার। তো এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। তো এই খাবারটা খেতে খুবই মজা, আর সসগুলো খুবই মজা ছিল। তো এখন আমি দেখাবো, কিছু বাজার করে এনেছিলাম, তো কী কী করলাম তো তাই দেখাবো। তো এটা হচ্ছে চিপস, এগুলো হচ্ছে চিপস। আয়সা এগুলো খুবই পছন্দ করে এই চিপসগুলো, তো এই জন্যে আনা হয় আয়সার জন্যে, আফিফও খায়, দুজনের জন্যেই আনা হয়। তো এগুলো হচ্ছে চিপস, আয়সার বিভিন্ন রকমের চিপস, আর ওটা হচ্ছে নেসকাফে। তো এগুলো হচ্ছে আয়সা আফিফের দুধ। তো এগুলো হচ্ছে তেল, এটি ব্যথা করলে শরীরে দিলে ব্যথা একদম সেরে যায়। তো ছোটোটা হচ্ছে বাচ্চাদের আর বড়টা হচ্ছে বড়দের। তো এই তেলগুলো খুবই উপকারী, এগুলা দিলে ব্যথা করলে দিয়ে ডলা দিলেই আপনার ব্যথা চলে যায় কতক্ষণ পরে, খুবই উপকারী এই তেলগুলো। তার এটা হচ্ছে এই যে মরিচগুলো, এই মরিচগুলো তরকারি দিলে খুবই মজা হয় খেতে। তো এগুলো হচ্ছে কতগুলো ডিম, তো আমি আর প্যাকেট খুললাম না। তো এগুলো হচ্ছে তেল, তো এটা হচ্ছে একটা ম্যাগির মতো চিপসি, এটাও খেতে মজা। তো এটাও আয়েশা আফিফ পছন্দ করে, তো তাদের জন্য নিয়ে আসি। তো এটি হচ্ছে বন, তো এই বনগুলো খেতে খুবই মজার। তো এগুলো নিয়ে আসলাম। তো প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পাবেন। তো সাথে একটা লাইক দিবেন। তো এখানে হচ্ছে কই মাছ, অনেকদিন পরে দেশি কই মাছ একদম জেতা পাওয়া গেছে। তো এখানে এইগুলো এখানে দিয়ে রাখেছে, তো এখান থেকে আশার আব্বা বেছে বেছে বড়গুলা নিচ্ছে। তো এটা হচ্ছে মালয়েশিয়ানদের মাছ বাজার অর্ধেক, আর ওদিক দিয়ে হচ্ছে কাঁচা বাজার, দুটাই আছে এখানে। তো মালয়েশিয়া তো এটা পাসার বলা হয়। তো এই যে দেখেন, এগুলো মালয়েশিয়ান মাছ, এগুলো হচ্ছে কাঁকড়া। মালয়েশিয়ানরা কাঁকড়া খুবই পছন্দ করে, অনেক মজা করে খায় তারা, এদেশে কাঁকড়ার দাম অনেক। তো এগুলো হচ্ছে নদীর কাঁকড়া, সাগরের কাঁকড়া। তো এই যে পুরাটাই মাছ বাজার, যার যার সাইড নিয়ে এই যে যার যার টেবিলে বিক্রি করে। তো এই যে মাছগুলো অনেক সুন্দর ছিল, অনেক বড় বড় কই মাছগুলো, দেশি কই, এবং একদম জেতা ছিল। তো আমরা কই মাছ নেওয়ার জন্যে কই মাছ বেছে বেছে বড়গুলো নিতেছে। তো এখানে অনেক ধরনের মাছ ছিল, তো এগুলো হচ্ছে সমুদ্রের মাছ। সেটা হচ্ছে ওটা হচ্ছে কাঁচা বাজার, ওদিক দিয়ে আরও আছে কাঁচা বাজার, অনেক বড় ছিল বাজারটা। তো এগুলো হচ্ছে মাছ। তো উনি এখন মেপে দেবে মাছগুলা। তো এই সেটও সবার জায়গা নিয়ে যার যার টেবিলে বিক্রি করে মাছ। তো এই সেটও অনেক ছিল। তো এই যে এখানে অনেক ধরনের মাছ ছিল।
তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।